দিনাজপুর সিটি কলেজের অনলাইন ক্লাসে, দিনাজপুর সরকারি সিটি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আমি হিসাব বিজ্ঞানের প্রথম প্রথম থেকে আমরা আলোচনা বিগত করতেছিলাম, আলোচনাগুলো হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের সপ্তম যে অধ্যাটা, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ প্রক্রিয়াটা দেখতেছিলাম। আজকে আচ্ছা সেখান যে ফান্ডামেন্টাল আলোচনা গুলো ছিল সেগুলো করছি। সেখানে যে আমরা মূল যে বিষয়টা, সেটা হচ্ছে অঙ্কের বিষয়গুলো, হচ্ছে অবচয়। এই অবচয় নিয়েই যে অঙ্কগুলো আছে সেগুলো করবো। কিছু সূত্র আছে, অবচয় নির্ধারণ করার কিছু পদ্ধতি আছে, সেই ঠিক আছে, পদ্ধতিগুলো আমরা দেখবো। তাহলে ঠিক আছে, এই মুহূর্তে কেউ যুক্ত আছে আমার সাথে? আমি একটু দেখে নেই। রাহুল চৌধুরী, হুমা হৈমন্তী চৌধুরী, নাফিস আহমেদ, তোমরা আমার সাথে একটু কথা বলো, তাহলে কমিউনিকেশনটা খুব সুন্দর হবে। তোমরা যদি বলেন স্যার। আমার সাথে জানতে চাও বা কিছু জিজ্ঞাসা করার থাকলে তোমরা আমাদেরকে বলো। যারা তোমরা এই মুহূর্তে আমার সাথে জয়েন হচ্ছো এই জুম এফে, তোমরা কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো। তোমাদের মধ্যে থেকে কারো জিজ্ঞাসা আছে এই মুহূর্তে? নাফিস আহমেদ, স্যার এখানে আদি মূল্যটা একটু বলবেন। জি আরেকবার। স্যার এই যে অবচয় ধার্যের বিবেচ্য বিষয়ে যে আদি মূল্যটা, স্যার কোন পদ্ধতি? অবচয় ধার্যের বিবেচ্য বিষয়, অবচয় অবচয় হ্যাঁ, ওইখানে প্রথমে দেওয়া আছে আদি মূল্য, মোট ক্রয় মূল্য, আদি মূল্যটা আর কি কোন? ও আদি মূল্যটা, হ্যাঁ, আজকে আমরা সেগুলো অঙ্কের মাধ্যমে দেখব, ঠিক আছে? আমরা এগুলো আজকে অঙ্কের মাধ্যমে দেখব যে আদি মূল্যটা কিভাবে নির্ণয় করতে হয়। আদি মূল্যটা হচ্ছে মোট ক্রয় মূল্যটাকেই আদি মূল্য বলা হয়। আমি সেই এই এই সমস্ত বিষয়গুলো একটা অঙ্কের মধ্যে নিয়ে আসতেছি, তোমরা অঙ্কটা ভালো করে লক্ষ্য করো এবং সেখান থেকে সলিউশন করলে তোমাদের এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো প্রশ্ন কারো? তাহলে দেখো, তোমরা আমরা একটা অঙ্কে চলে যাই। এই অঙ্কটা একটু ভালো করে কেয়ারফুলি লক্ষ্য করো। আমি একটা অঙ্ক আগে বোর্ডের মধ্যে তুলতেছি, বোর্ডের মধ্যে তোলার পরে এটা সমাধান করব। ধরো যে এরকম একটা অঙ্ক থাকলো, 2014 সালের, ধরো যে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, স্থির কিস্তি পদ্ধতি অনুসরণ এখানে করা এখানে হয়েছে। ধরো এখানে এখন বলা হচ্ছে ক নাম্বারে আদি মূল্য বা মোট ক্রয় মূল্য নির্ণয় করো। নির্ণয় করো। তারপর খ নাম্বারে বলা হচ্ছে যে অবচয় যোগ্য মূল্য নির্ণয় করো। অবচয় যোগ্য মূল্য নির্ণয় করো। তারপরে বলা আছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করো। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। তারপরে সময় থাকলে আর একটা বিষয় দেখাবো। মনে করো যে এই তিনটা বিষয় এখানে চাচ্ছে, এই তিনটা বিষয় তোমাদের কাছে এখানে জানতে চাচ্ছে। তাহলে তোমরা এখন এই অঙ্কটা কি আগে বুঝতে পারছো না, এটা বলো। তোমাদের মধ্যে কারো জিজ্ঞাসা রাখলে আমাকে বলতে পারো যে এই অঙ্কের মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে নাকি? স্যার একটু বুঝাই দেন, আর একটু বুঝাই দেন। এই অঙ্কটা তো আমি বুঝাইনি, মানে অঙ্কটা খুললাম সবে মাত্র, ঠিক আছে?
3,32,000 টাকায়। এখন দেখো মেশিনটির পরিবহন ব্যয় 20,000 টাকা, আমদানি শুল্ক 10,000 টাকা, ভ্যাট 10,000 টাকা, সংস্থাপন ব্যয় 15,000 টাকা, মানে এই সমস্ত ব্যয় গুলো সংগঠিত হয়েছে। তারপরে বলা হচ্ছে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল, অর্থাৎ এই মেশিনটি 8 বছর পর কি হবে, চলাচলের অনুপযোগী বা অযোগ্য হয়ে যাবে। সেখানে বলা আছে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 8 বছর, তার মানে এই মেশিনটি 8 বছর পর্যন্ত সচল ভাবে সার্ভিস দিয়ে থাকবে। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 80,000 টাকা, অর্থাৎ মেশিনটি যদি 8 বছর পরে বিক্রি করা হয় তাহলে সেটা 80,000 টাকায় বিক্রি করা যাবে। আমরা ভগ্নাবশেষ মূল্য মানে জানি একটা মেশিন বা একটা যে কোনো জিনিস স্থায়ী সম্পত্তির একটা নির্দিষ্ট সময় পরে যে দামে বিক্রি করা হয় সেটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে। এরপরে দেখো বলা হচ্ছে যে হিসাবকাল শেষ হয় 31 ডিসেম্বর তারিখে, তার মানে 2014 সালের 1 জানুয়ারি শুরু হচ্ছে এবং 31 ডিসেম্বর শেষ হচ্ছে, ওই হিসাবকালটা 1 বছর, তাহলে এই হিসাবকালের মেয়াদ হচ্ছে 1 বছর। তাহলে তারপরে বলা হচ্ছে যে স্থির কিস্তি বা সরল রৈখিক পদ্ধতি অনুসরণ করো। অবচয় নির্ধারণের বিভিন্ন পদ্ধতি গুলো আছে, পদ্ধতির মধ্যে হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতি, বর্ষ সংখ্যা পদ্ধতি, মাইলেজ একক পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মধ্যে থেকে একটা পদ্ধতি জানা যাচ্ছে, সেটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি অনুসরণ করতে বলতেছে। তাহলে সরল রৈখিক, যদি আবার একটা বিষয় হচ্ছে যদি কোন রকম পদ্ধতির কথা উল্লেখ না থাকে তাহলে অবশ্যই আমরা সরল রৈখিক পদ্ধতি অনুসরণ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এই বিষয়গুলোর মধ্যে তিনটা বিষয় জানতে চাচ্ছে। ক নম্বরে বলতেছে আদি মূল্য বা মোট মোট ক্রয় মূল্য নির্ণয় করো, তারপরে বলতেছে যে অবচয় যোগ্য মূল্য নির্ণয় করো, তারপরে বলতেছে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। এই তিনটা জিনিস মোটামুটি এখান থেকে আগে শিখি, তারপরে এখান থেকে যাবতাও শিখতে হবে, কিছু কিছু খতিয়ানও শিখতে হবে, এবং পরের যে সূত্রগুলো আছে যে অবচয় নির্ধারণের সেগুলো জানতে হবে। এই দুটো মধ্যে কারো কোনো অসুবিধা আছে নাকি বুঝতে, যদি এটার মধ্যে থাকে অসুবিধা তোমরা প্রশ্ন করো, আমি সেটা সমাধান দিচ্ছি। এতটুকু আশা রাখি কারো বুঝতে অসুবিধা নাই, এইদিকে কত দূর যাওয়া যাবে। তো দেখো আমরা এবারে এটা সলিউশনে যাব, আমরা এটা হচ্ছে অঙ্ক, একটা অঙ্ক এদিকে এই অঙ্কটা লক্ষ্য করো, আমি এদিকে সলিউশন করাচ্ছি, সমাধান করাচ্ছি। হ্যাঁ এটা সমাধান, এটা হচ্ছে অঙ্ক, আমরা এই যে এটা অঙ্ক করছি, ক নাম্বারটা বলতেছি কি বলতেছে দেখো আদি মূল্য বা মোট ক্রয় মূল্য নির্ণয় করতে বলতেছে। তাহলে আদি মূল্য বা মোট ক্রয় মূল্য কিভাবে হয় তাহলে তোমরা একটু তোমাদেরকে বলে নেই। একটা সম্পদ যখন আমরা ক্রয় করব, স্থায়ী সম্পদ যখন ক্রয় করব, সেখানে যে প্রাসঙ্গিক খরচ গুলো হবে সব খরচ গুলোই ওই ক্রয় আদি মূল্যের সাথে যুক্ত হবে, অর্থাৎ যে দামে মেশিনটি ক্রয় করতে হবে তার সাথে যে আরো প্রাসঙ্গিক খরচ গুলো হবে সব খরচ গুলোই যোগ করলে আদি মূল্য বা মোট ক্রয় মূল্য বের হতে হবে। শুধু দুইটা খরচ যুক্ত হবে না, এই দুইটা খরচ একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে নগদ যদি কোনো বাট্টা ছাড় পাওয়া যায়, আর একটা হচ্ছে যদি কোনো কারবারি বাট্টা ছাড় পাওয়া যায়। এই দুইটা বাট্টা, দুই টাইপের বাট্টা আদি মূল্য বা মোট ক্রয় মূল্য ব্যবহার বের করার সময় অন্তর্ভুক্ত হবে না। তাহলে কোন দুইটা বাট্টা, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা, এগুলো আদি মূল্য বা মোট ক্রয় মূল্য বের করার সময় এগুলোর প্রয়োজনীয়তা নাই। তাহলে চলো আদি মূল্য বা মোট ক্রয় মূল্য নির্ণয়, আদি মূল্য বা মোট ক্রয় মূল্য নির্ণয়,
তাহলে প্রথমে শুরু করতে হবে এটার ক্রয় মূল্য দিয়ে। তাহলে মেশিনটির ক্রয় মূল্য কত বলা আছে দেখো, এখানে মেশিনটি ক্রয় করা হচ্ছে 3,20,000 টাকা দিয়ে। তাহলে এটাই আগে নিয়ে আসব, মেশিনের মূল্য, মেশিন এর মূল্য কত বলা আছে 3,20,000 টাকা। দেখো এর সাথে যে সমস্ত জিনিসগুলো যোগ হবে এর সঙ্গে প্রত্যেকটা খরচই যোগ হবে। একটু ক্যালকুলেটর আছে, দেখো এরপরে আমরা যোগ করব সমস্ত প্রকার খরচ গুলো। তাহলে সমস্ত প্রকার খরচ গুলোর মধ্যে কি কি আছে, এখানে দেখো পরিবহন ব্যয় নামক একটা খরচ আছে। তাহলে সবগুলো খরচই যোগ করি, আমরা যোগ করব পরিবহন ব্যয়, পরিবহন ব্যয়, পরিবহন ব্যয় কত বলা আছে 20,000 টাকা, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা ব্যয় বলা আছে আমদানি শুল্ক, অর্থাৎ বহির্বিশ্ব থেকে কোনো কিছু নিয়ে আসতে গেলে পোর্টে যে ডক চার্জটা দিতে হয়, সেই সরি পোর্টে যে শুল্কটা দিতে হয় সেটাই হচ্ছে আমদানি শুল্ক। তাহলে আমদানি শুল্ক কথা বলা আছে 10,000 টাকা। তাহলে আমদানি সংস্থাপন ব্যয় বলা আছে 15,000 টাকা, ঠিক আছে। আর কোন ধরনের ব্যয় এখন নাই এখানে, এতটুকু বুঝতে কারো অসুবিধা? আশা রাখি এতটুকু বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। তাহলে দেখো আমরা এই সব খরচ গুলো যদি যোগ করে দেই তাহলে মেশিনটির আদি মূল্য বা ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে 20,000, 10,000, 30,000, আর 10,40,000, আর 15, 55,000, তাহলে 3,75,000, 3,75,000। তাহলে এটাই হচ্ছে আদি মূল্য, আদি মূল্য বা মোট ক্রয় মূল্য। স্যার জি, স্যার পরিবহন ব্যয়টা এটা কত লিখছেন আরেকবার? পরিবহন ব্যয়টা কত লিখছেন? তোমার কথাগুলো একটু অস্পষ্ট হচ্ছে, একটু ক্লিয়ার হলে আমার শুনি। পরিবহন ব্যয়টা, হ্যাঁ পরিবহন ব্যয়, এটা কি 1,20,000? না পরিবহন ব্যয়টা হচ্ছে এটা না, 1,20,000 না, এটা 20,000, এটা এরো চিহ্ন দিছিলাম তো, ধরো যে এরো গুলো মিশাই দিচ্ছি। ওকে স্যার, এখানে যে পরিবহন ব্যয় বলা আছে, পরিবহন ব্যয় 20,000, আমদানি শুল্ক 10,000, ব্যয় বলা আছে 10,000, আর সংস্থাপন ব্যয় বলা আছে 15,000। তাহলে আমরা কিন্তু এখন এই মূল্যটা নিয়ে কাজ করব, আমরা কিন্তু 3,20,000 মূল্যটা নিয়ে কাজ করব না। এখন আমরা যখন অবচয় করব তখন আমরা এই মূল্যটা নিয়ে কাজ করব, 3,75,000 নিয়ে কাজ করব। এইখানে বুঝতে কারো অসুবিধা? তোমাদের প্রশ্ন থাকলে বলো, আমি কিন্তু সলিউশন করে দেব। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা খ নম্বরে যাই, হ্যাঁ অবচয়যোগ্য মূল্য নির্ণয় করি। তাহলে যেহেতু আমি এই পার্টটা মিশাই দিব, আমি এটা একটা নোট করে রাখি, আদি মূল্য বের হলো আমার কত দেখো, মোট ক্রয় মূল্য, ক্রয় মূল্য বের হলো আমার 3,75,000। এই ইনফরমেশন গুলো যেহেতু পরের স্টেপে প্রয়োজন সেজন্য আমি নোট করে রাখলাম এটা, ঠিক আছে। তাহলে মোট ক্রয় মূল্য হলো 3,75,000 টাকা। তাহলে এই ক্রয় মূল্য বা আদি মূল্য বের করতে আশা রাখি পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। শুধু দুইটা জিনিস মাথায় রাখবা, যদি কোন রকমের নগদ বার্তা আর কারবারি বার্তা দেওয়া থাকে তাহলে সেই দুইটা জিনিস নিয়ে আসা যাবে না, বাদ বাকি সব রকমের খরচ মেশিনের সাথে যোগ করে আদি মূল্য বা মোট ক্রয় মূল্য বের করতে হবে, ঠিক আছে। এবার আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারটা তো হচ্ছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। অবচয়যোগ্য মূল্য নির্ণয় করার যে সূত্রটা সেটা হচ্ছে সম্পদের ক্রয় মূল্য
মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এটা হচ্ছে এর সূত্র। তাহলে অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য যদি আমরা মূল্য নির্ণয় করি তাহলে কি করতে হবে, সম্পদের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আচ্ছা তোমরা বলো তো তাহলে কত হবে, আমাকে একটু অবচয়যোগ্য মূল্যটা বের করে দেখাও তো, সূত্রটা তো আমি বলেই দিলাম। আচ্ছা আমি বলে দিচ্ছি, অবচয়যোগ্য মূল্য নির্ণয়, তাহলে সূত্রটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য সমান সমান সম্পদের সম্পদের মোট ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করার সূত্র। তাহলে তোমরা কি আমাকে বলতে পারবা যে এটা এই খ নাম্বারের অবচয়যোগ্য মূল্য কত হবে? 2,95,000। 2,95,000 কত? 2,95,000। 2,95,000 গুড, 2,95,000। থ্যাংক ইউ। তাহলে আমরা সম্পদের ক্রয় মূল্য হচ্ছে 3,75,000 আর মাইনাস ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 80,000। তাহলে এটা যদি আমরা মাইনাস করি, 2,95,000 হচ্ছে কি আমাদের অবচয়যোগ্য মূল্য। ঠিক আছে, এতটুকু বুঝতে পারো অসুবিধা? না স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা এবার গ্রো নাম্বারে যাই। জি স্যার। আচ্ছা গ্রো নাম্বারটা কি বলা আছে, সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো বলতেছে। আমরা ক করছি, খ করছি, গ্রো নাম্বার করতেছি। গ্রো নাম্বার বলতেছে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়। আচ্ছা একটা বিষয় আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করতেছি, এখানে ধরো যে বলা নাই যে সরল রৈখিক পদ্ধতি অনুসরণ করো, তাহলে অঙ্কের মধ্যে যদি কোন রকমের পদ্ধতির কথা বলা না থাকে সেক্ষেত্রে তোমরা যে বিষয়টা মাথায় রাখবা অবশ্যই তোমরা সরলরৈখিক পদ্ধতিটা ফলো করতে হবে। ঠিক আছে, 100% সরলরৈখিক পদ্ধতি ফলো করতে হবে। তাহলে এবার সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্রগুলো কি তোমাদের মনে আছে? তোমাদের যদি মনে থাকে বলতে পারো। কেউ কি শেয়ার করবে আমার সাথে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সূত্রগুলো? আচ্ছা আমি একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, গ নাম্বার সরল রৈখিক পদ্ধতি পদ্ধতির সূত্র সূত্রগুলো কি কি? আসলে দুইটা ভাবে এই পদ্ধতিটা নির্ণয় করা যায়। সূত্রগুলোর মধ্যে হচ্ছে বার্ষিক অপচয় নির্ণয় করতেছি আমরা, বার্ষিক অপচয়, বার্ষিক অপচয় সমান সমান, এখানে বার্ষিক অপচয় সমান সমান দিয়ে ধরো যে এখানে জায়গা কম থাকার কারণে এখানে নিয়ে আসলাম। তাহলে সম্পদের মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই হচ্ছে অনুমিত আয়ুষ্কাল, আয়ুষ্কাল, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আবার এভাবে লেখা যায়, বার্ষিক অবচয় সমান সমান অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল বা অনুমিত আয়ুষ্কাল। আবার এক্ষেত্রে অবচয়যোগ্য মূল্যটা বের করে নিতে হবে কিভাবে, তখন লিখতে হবে যে সম্পদের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ঠিক আছে, তাহলে আমরা এই যে কোনো ভাবেই আমরা এই দুটা বের করতে পারি। আরেকটা হচ্ছে, আরেকটা যে হার নির্ণয় করা কিন্তু
নির্ণয় করা যায়। অপচয় হার আমরা কিভাবে নির্ণয় করব স্বরণরৈখিক পদ্ধতিতে? অপচয় হার সমান সমান এক ডিভাইডেড বাই আয়ুষ্কাল, আয়ুষ্কাল ইন্টু 100। তাহলে বোঝা গেছে? তাহলে হার যখন নির্ণয় করব, ধরো যে এখানে এই অঙ্কের মধ্যে আয়ুষ্কাল ছিল 8 বছর, দেখো এখানে 8 বছর বলা আছে, তার মানে তার জীবনকাল 8 বছর, তাহলে 8 × 1/8 × 100 তাহলে কত হচ্ছে দেখো দেখি, ক্যালকুলেটরে চাপবা 1/8 × 100 তাহলে হচ্ছে 12.5, এই যে 12.5% হচ্ছে এইটার অপচয় হার। তাহলে এক্ষেত্রে আবার বার্ষিক অপচয়টা কিভাবে নির্ণয় করব? অপচয় হার তো আমরা বের করলাম, ঠিক আছে, ধরো যে অপচয় হারটা আমরা তো বের করলাম, এখন বার্ষিক অপচয় নির্ণয় করার ক্ষেত্রে কি করব? অপচয় যোগ্য মূল্য ইন্টু অপচয় হার, অপচয় যোগ্য মূল্য ইন্টু অপচয় হার, তাহলে বার্ষিক অপচয় বের হবে। আরেকটা বিষয়, সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরের কিন্তু অপচয় সমান হবে, সেটা যদি 1 থেকে 5 বছর পর্যন্ত চায় তাহলে 5 বছরের সমান হবে, যদি 1 থেকে 10, 20, 25 যে যতগুলো বছরের চাক না কেন প্রত্যেক বছরের অপচয় সমান, বুঝা গেছে? তাহলে আমরা এটার অপচয়টা বের করি, এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে আমরা অপচয় বের করি। তাহলে বার্ষিক অবসর সমান সম্পদের ক্রয় মূল্য, সম্পদটা আমরা 3,75,000 টাকায় ক্রয় করছি, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে আমাদের 80,000 টাকা, আর অনুমিত আয়ুষ্কাল আমাদের 8 বছর, তাহলে 2,95,000 টাকা ভাগ 8। এবার একটু ক্যালকুলেটর করে দেখি, 2,95,000 টাকা ভাগ 8 তাহলে 36,875 টাকা। এরা যদি 15 সাল, 16 সাল, 17 সাল যত সালের বা 8 বছরের জন্য, এই 8 বছরের জন্য প্রত্যেক বছরের যে অপচয় হবে 36,875 টাকা, এই অপচয়টা সমান প্রত্যেক বছরের ক্ষেত্রে সমান, ঠিক আছে? এবার আমরা এটা বুঝতে কারো অসুবিধা না স্যার, এটা বুঝতে কারো অসুবিধা আছে না স্যার? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা এবার ওই যে হারটা দিয়ে একটু নির্ণয় করি, অপচয় যে হারটা, ওই হারটা দিয়ে আমরা এবার একটু অপচয় বের করি। তাহলে অপচয় হার প্রথমে ধরো যে ওইটাও শিখে রাখি, অপচয় হার, অপচয় হার হচ্ছে 1/আয়ুষ্কাল, আয়ুষ্কাল ইন্টু 100, তাহলে এক আয়ুষ্কাল ছিল 8 × 100, এটা তো আমাদের বের হলো 12.5%, ঠিক আছে? তাহলে এখন আমরা অপচয়টা বের করব, তাহলে আমরা লিখব বার্ষিক অপচয়, বার্ষিক অপচয় সমান সমান অপচয় যোগ্য মূল্য যোগ্য মূল্য ইন্টু অপচয় হার। তাহলে অপচয় যোগ্য মূল্য আমাদের এই অঙ্কে কত ছিল? 2,95,000 টাকা ইন্টু 12.5%, তাহলে এবার কত? 2,95,000 ইন্টু 12.5%, তাহলে দেখো 36,875 টাকা।
সেমই আগেরটাই বের হবে, অপচয় হার দিয়ে বের করলো একই বের হবে, আর সেই আগের সূত্রটা ফ্লো করলো একই ভাবে বের হবে। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে তোমরা যে কোনো একটা এখানে ফলো করতে পারো। তাহলে এই অঙ্কের মধ্যে কি কোনো কোনো প্রশ্ন আছে? না স্যার। তোমাদের কারো যদি জিজ্ঞাসা থাকে এই যে ক খ গ রিকোয়ারমেন্ট গুলো আছে বা এখানে সূত্রের ক্ষেত্রে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে তোমরা বলতে পারো, আমি তোমাদের সমাধান দিচ্ছি। স্যার আপনি বার্ষিক অবচয় যে দিলেন এখানে অবচয় যোগ্য মূল্য কিন্তু অবচয় হার, তো এখানে আয়ুষ্কাল অবচয় যোগ্য মূল্য 2,95,000 টাকা। না স্যার আর কি বলছি যে বার্ষিক অবচয় এখানে দেওয়া আছে যে অবচয় যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল। না না না, বার্ষিক অবচয় যে আমরা যে বের করতেছি এখানে অবচয় যোগ্য মূল্য ইন্টু অবচয় হার, এটা হচ্ছে হারটা দিয়ে সূত্র, আর যদি ওই সূত্রটা ফলো করো সেটা হবে অবচয় যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল। ওখানে যদি ওই সূত্রটা ফলো করো অবচয় যোগ্য মূল্য 2,95,000 টাকা, আর ভাগ আয়ুষ্কাল হচ্ছে 8 বছর, তাহলে দেখো এটা বের হবে 36,875 টাকা। এর আগের সূত্রটা যদি ফলো করো এটা হচ্ছে অবচয় হার দিয়ে সূত্র, অবচয় হার দিয়ে নির্ণয় করার এটা পদ্ধতি, আর যদি এর আগের সূত্রটা ফলো করো তাহলে সেখানে বলা হচ্ছে বার্ষিক অবচয় সমান সমান অবচয় যোগ্য মূল্য ভাগ অনুমিত আয়ুষ্কাল। অবচয় যোগ্য মূল্য ছিল 2,95,000 টাকা আর অনুমিত আয়ুষ্কাল হচ্ছে 8 বছর, তাহলে 36,875 টাকা। ঠিক আছে? জি স্যার। আর কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। তো থ্যাংক ইউ, আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্য পদ্ধতি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার একটা পরামর্শ হচ্ছে তোমরা বিষয়গুলো বাড়িতে বারবার একটু প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবা তোমাদেরই সফলতা তত আসবে। কিছুদিন পরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পসিবিলিটি আছে, তোমরা একটা বাসায় বাড়ি বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর কোন রকমের যদি প্রবলেম হয় তাহলে সেগুলো লিখে রাখবো, পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবো, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সমাধান দিয়ে দেবো। ভালো থাকবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।